নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। সর্বোচ্চ তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লেও রীতিমতো শীতের কামড় কিন্তু রয়েছে রাজ্যে। উত্তর পশ্চিম ভারত থেকে ঢুকছে শুষ্ক ও শীতল বাতাস, ভারী কুয়াশা থাকলেও নেই বৃষ্টির সম্ভাবনা। বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শীতের কামড় আস্তে আস্তে বাড়ছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা 1 ডিগ্রি বেড়েছে, কিন্তু রীতিমতো শীতের কামড় রয়েছে গোটা রাজ্য জুড়ে। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতি, ওয়েদার আপডেট কি বলছে এই মুহূর্তে, কি পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে, শীতের কামড় কতটা বাড়তে চলেছে? দেখো, যাকে বসেছে এই সময়ে শীত এবং এই ঠান্ডার আমেজ বা স্পেল চলবে এখন বেশ কয়েকদিন। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই প্রাথমিক ভাবে হাওয়া অফিসের খবর। তবে রাজ্য সহ আশপাশ রাজ্যগুলিতে এখন একই রকমের পরিস্থিতি। যাকে ঠান্ডা, একেবারে তুমি উত্তর থেকে দক্ষিণ ভারতবর্ষের যে প্রান্তেই যাও, এখন একটাই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে, তা হচ্ছে ঠান্ডার যথেষ্ট পারদ। এবং রাতের দিকে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কমেছে অন্যান্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যেও। বহু জেলায় রাজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত তাপমাত্রা অনেকটাই সকালের দিকেও কম থাকছে, কোথাও তোমার ভারী কুয়াশা পরিলক্ষিত হচ্ছে সকাল হলে। অর্থাৎ শীতের এই যে এখন শুষ্ক আবহাওয়া এবং তার সঙ্গে শীতল যে হাওয়া, সেটাই কিন্তু এখন এই মুহূর্তে ঢুকছে। এবং কোনখান দিয়ে তা ঢুকছে, কার্যত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী জানা যায় যে উত্তর পশ্চিম ভারত থেকে এই মুহূর্তে রাজ্যে ঢুকছে ঠান্ডা হাওয়া বা ঠান্ডা বাতাস। সেই কারণেই এখন আপাতত শুষ্ক আবহাওয়া রয়েছে এবং তার সঙ্গে শীতল হাওয়া রয়েছে। তারই প্রভাবে রাজ্যের যে স্বাভাবিক তাপমাত্রা সেটাও যেরকম কম রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রাটাও কম। তবে রাজ্যের স্বাভাবিক তাপমাত্রা সেটা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি নিচে থাকছে। এবং শীতের এই স্পেল আগামী দিন পর্যন্ত চলবে, প্রায় 25 ডিসেম্বর পর্যন্ত এমনটাই শীত দেখা যাবে বলেই মনে করা হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যদি বলি রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা, সেটা গতকালের থেকে 1 ডিগ্রি বেড়েছে। গতকাল পর্যন্ত দেখেছিলাম 25 ডিগ্রি তাপমাত্রা ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তা 26.5 ডিগ্রিতে এসেছে। অর্থাৎ কিছুটা বাড়লো। ভোরের যে তাপমাত্রা সর্বনিম্ন সেটা কিন্তু একই স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি বা 5 ডিগ্রি কমও থাকছে কখনো কখনো। অর্থাৎ 11 বা 12 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি ঘুরছে সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে রাজ্যের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সেটাও তোমার সর্বোচ্চ থাকছে 100% এবং সর্বনিম্ন থাকছে 52%। 24 ঘন্টার যে তথ্য ইতিমধ্যেই উঠে আসেছে। তার সঙ্গে বৃষ্টিপাতের যদি পরিমাণ বলি, রাজ্যের ক্ষেত্রে হয়নি এখনো পর্যন্ত, অর্থাৎ 0.0 মিলিমিটার বৃষ্টিপাতের পরিসংখ্যান। তার সঙ্গে আগরতলাতে বা তার আশপাশ এলাকার ভারী একটা কুয়াশা ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে ভোরের দিকে, যেমনটা হাওয়া অফিস প্রাথমিক ভাবে জানিয়েছে। অর্থাৎ আপাতত কোন সতর্ক বার্তা দেওয়া হয়নি। আবহাওয়ার এই ঠান্ডা দাপট বা এই শীতটাই এখন বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অনুপ, একদম গোটা ভারতবর্ষের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সুপ্রীতি? বিভিন্ন রাজ্যগুলোতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা যদি বলি বা দিল্লির কথাই যদি বলি, কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের যদি কথা বলতে চাই বা সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের কথাই যদি বলতে চাই, গোটা ভারতবর্ষে কিন্তু একইভাবে শীত। তোমাকে আমি শুরুতেই যেমনটা বলছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার পূর্বাভাসও দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা, সেই সর্বোচ্চ তাপমাত্রা থাকছে প্রায় তোমার 24.9 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আজকের কলকাতার বুকে। এবং অন্যদিকে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা 14.4 ডিগ্রি থাকছে। অর্থাৎ ত্রিপুরাতে সর্বনিম্ন তাপমাত্রা যদি থাকে 11 বা 12, সেই জায়গায় কলকাতাতে থাকছে 14 ডিগ্রি। অর্থাৎ আশপাশেই থাকছে কার্যত শীত। এবং সেই জায়গায় যদি এবার দিল্লির কথা যায়, যদি আমি উত্তর ভারতের দিকে যাই, সেই উত্তর ভারতের তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বেশি। উত্তর ভারতে কিন্তু 10-এর নিচে চলে এসেছে তাপমাত্রা, সেটা হোক সর্বোচ্চ বা সর্বনিম্ন, উভয় তাপমাত্রায় কিন্তু এখন একেবারে 10-এর নিচে নেমে গেছে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত শৈল শহরগুলি রয়েছে সেই শৈল শহরের থেকেও এখন উত্তর ভারত, অর্থাৎ দিল্লির তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই নেমে গেছে। দিল্লিতে স্বাভাবিক ভাবে আমরা দেখেছি শীতের সময় শীত বেশি পড়ে, গরমের সময় গরম বেশি পড়ে, তাই এবারও তার ব্যতিক্রম হয়নি, শীত যথেষ্টই দেখা যাচ্ছে। তার সঙ্গে তুমি হরিদ্বারের দিকে যাও, তার সঙ্গে তুমি যাও একটু বেনারসের দিকে, সব জায়গাতেই কিন্তু এখন তাপমাত্রা প্রায় 10-এর নিচে নেমে গেছে বলে আমরা জানতে পাচ্ছি উত্তর ভারত থেকে। তাই এই মুহূর্তে বলাই বাহুল্য যে গোটা দেশে এখন একসঙ্গে শীত শৈত্য প্রবাহ পরিলক্ষিত হচ্ছে। অনুপ।
একদম, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সঙ্গে, এবং বিস্তারিতভাবেই কিন্তু গোটা বিষয়টা তুলে ধরেছেন তিনি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে যে শৈত্যপ্রবাহ চলছে এবং একই রকম ভাবে ওভারঅল যে টেম্পারেচার সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই, তবে শীতের কামড় কিন্তু এই মুহূর্তেও বোঝা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।